প্রিয় দর্শক বন্ধু টিভি নিয়মিত আয়োজনে আড্ডা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আসলাম কথা বলবো কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের মাঝে আছেন দুইজন সাবেক ছাত্রনেতা আমার ডান পাশে আছেন রাসিদুল ইসলাম রানজু সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আছেন সৌরভ হোসেন সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রপ্রণ তাদেরকে স্বাগত জানাই আমরা দেখলাম যে কোটা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীরা সারা দেশে আন্দোলনে নামলো এবং এই জায়গায় যে সংস্কারমূলক আন্দোলনের দাবিতে তারা রাজপথ প্রকম্পিত করেছে তারা বিভিন্ন ধরনের স্লোগানে মুখর করেছে যে বঙ্গবন্ধুর বাংলায় মানে বৈষম্যের কোনো ঠাই নাই এবং বঙ্গবন্ধু ফিরে এসো বৈষম্য দূর করো সহ বিভিন্ন মানে স্লোগানে মুখর যে ধরনের কোটা সংস্কারের দাবি ছিল এই দাবিটা দীর্ঘদিন ধরে তারা করে আসছে এবং তাদের কেন্দ্রীয় যেটা কর্মসূচির অংশ হিসাবে রোববার তারা একটা পদযাত্রার তারা ঘোষণা দেয় এবং সেই পদযাত্রা থেকে আমরা দেখলাম যে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে তাদেরকে পুষ্প বর্ষণ সহ যে ধরনের একটা পরিবেশ ছিল রাতে যে সে পরিবেশটা ঘোলা ঘোলাটে হলো এবং সেল নিক্ষেপ কাদানি গ্যাস তারপরে লাঠি চাষ সহ গরম পানি বিভিন্ন ধরনের মানে আন্দোলনটাকে দমন করার এক ধরনের প্রক্রিয়াও দেখলাম এই আন্দোলনটা কতটুকু যৌক্তিক মনে করেন যেহেতু হাজার হাজার শিক্ষার্থী সেখানে উপস্থিত আছে বিষয়টাকে কিভাবে কীভাবে দেখছেন আশুদ ইসলাম রাজু ধন্যবাদ আসলে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে একযোগে আন্দোলনের ডাক দিয়ে মানুষকে জিম্মি করে রাখা হয়েছে আমি সরাসরি এটাকে জিম্মিও বলবো না অধিকার আদায়ে আন্দোলন করছে তারা আমিও কিছুটা আন্দোলনের পক্ষে তবে পুরোটা পক্ষে না এই যে পরিস্থিতি এই আন্দোলনের পূর্বে আমার একটি প্রশ্ন সেটি হচ্ছে যে এই আন্দোলনটা আরও এক বছর আগে হলো না কেন বা আরও দুই বছর আগে হলো না কেন এই নির্বাচনের বছরে কেন আন্দোলন এর পিছনে কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা না সেটি হচ্ছে আমার বড় প্রশ্ন বাংলাদেশ সরকার বর্তমানে যেভাবে দেশ পরিচালনা করছে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের স্থান যে যেখানে গর্বের সহিত পজিশন করে নিচ্ছে এমন একটি অবস্থায় দেতে দেশে অস্থির একটি পরিস্থিতি সৃষ্টির জন্য পিছন থেকে কেউ ইন্ধন দিচ্ছে কি না এটাই হচ্ছে আমার মুখ্য বিষয় আমি একেবারে যে কোটা সংস্কারের বিপক্ষে তা নয় তবে আমার সময়টা নিয়ে হচ্ছে নির্বাচনের বছরে কেন যে যে কথা বললেন আসলে নির্বাচনের আগ মুহূর্তে ধরনের ঘটনা কি কারণে ঘটলো তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কিন্তু এই সময় এরকম করে ফুসে ওঠার রেশ কি কারণে বিভিন্ন ছাত্রের নেতারা যে করে আন্দোলনটা যেহেতু একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যোগাযোগটা সংগঠিত হয়েছে যে জায়গায় তারা একটা পরিসংখ্যান দিয়েছেন যে বিভিন্ন বিশেষ করে ছত্রিশ যেটা বিষয়ে সেখানে সব যোগ্যতার ভিত্তিতে সত্তর শতাংশর আসলে নিয়োগ হয়েছে এই জায়গায় কোটানে যে ধরনের বিভ্রান্তি ছড়ানোর তারা অভিযোগটা করছেন যে পাঁচপান্ন পার্সেন্ট যে কোটার ভিতরে ছাপ্পান্ন শতাংশ যে কোটার যে বিষয়টা আছে এই জিনিসটা আসলে সেই রূপে নাই তারপরও তো যদি সেই রূপে না থাকে তারও একটা সংস্কার দাবি ছিল এবং এই সংস্কারে আর তারা তো দীর্ঘদিন ধরে ভয়েস রেজ করছে কিন্তু সরকারের আসলে সদিচ্ছা কতটুকু ছিল এবং এই প্রশ্নটা তো সামনে তারা করতেই পারে যে নির্বাচনের আগে ধরনের ঘটনা কোনো ধরনের ষড়যন্ত্র কারিয়ার ইন্ধনতা হিসাবে আছেন কি না সেটা বলছেন ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত আছেন ছাত্রলীগের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি রাঞ্জু ভাই রাজু ভাই শুরুতে যে কথা বললেন যে একটা আন্দোলন এই বছরে কেন শুরু হলো নির্বাচনের বছর পিছন থেকে কেউ ইন্ধন দিচ্ছে কিনা এটা আরও এক বছর আগে কেন শুরু হলো না আমি একটু বলে রাখি এই আন্দোলনটা কিন্তু আজকের না এটা দীর্ঘদিনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি আমরা দেখি যে আজ থেকে চার পাঁচ বছর আগে থেকেই সেখানে স্মারক লেপি দেওয়া হচ্ছে মানববন্ধন হয়েছে কোটা সংস্কারের দাবিতে মুভমেন্ট হয়েছে এটার পরিপক্কতা পেয়েছে এই বছরে এসে পরিপক্কতা পেয়েছে

যে প্রথম দাবিটা হচ্ছে কোটা ব্যবস্থা সংস্কার করে ছাপ্পান্ন শতাংশ থেকে কমিয়ে সেটা দশ শতাংশ নামিয়ে আনা এবং কোটার কোনো ধরনের বিশেষ নিয়োগ না দেয়া কোটা কোনো ধরনের বিশেষ নিয়োগ না দেয়া এবং চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ সুবিধাটা না রাখা সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সী হ্যাঁ অভিন্ন কার্ডমার্ক এবং বয়সীম্য নির্ধারণ করা এবং পঞ্চমতে হচ্ছে কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ প্রদান করা এই পাঁচটা দাবিতে আন্দোলন গড়ে উঠেছে এখন আমরা যদি দেখি বাস্তবতা আছে ভিত্তিও আছে এখন যেমন ধরুন যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে আমরা যদি বৈষম্যটা দেখি সেখানে সব মিলিয়ে কোটা সংস্থা কোটার ব্যবস্থা রাখছে ছাপ্পান্ন শতাংশ চল্লিশ শতাংশ মেধা থেকে এবং ছাপ্পান্ন শতাংশ হচ্ছে কোটা থেকে এখন তৃতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে কিংবা চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে যদি আমরা হিসাব করি সেটা সত্তর শতাংশ উন্নীত হয় কোটা থেকেই এখন কোন কোটায় কীভাবে আসছে সেটা পত্রপত্রিকা এসেছে আন্দোলনের মাধ্যমে আমরা সবাই জানি এখন আমরা এত এতগুলো মানুষ আসলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিনা কারণ সেটা মানে সত্তর শতাংশের অধিক শিক্ষার্থী এবং অনেক মুক্তিযুদ্ধ পরিবারের সন্তানরা সেখানে বলছেন যে আমার কোটা চাই না অনেক নারীদের কোটা আছে নারী সমান অংশগ্রহণ হচ্ছে তারা বলছে আমরা কোটা চাই না জেলা ভিত্তিক বিভিন্ন ধরনের কোটা তারা চাচ্ছেন না হ্যাঁ অবশ্যই এটা মুক্তিযুদ্ধের কোঠা মানে মুক্তিযুদ্ধের কোঠা যেটা আছে সেটা মানে মুক্তিযোদ্ধা এবং তাদের পোষ্য কোঠা নাতি নাতিপুতি কোঠা সব মিলে তিরিশ শতাংশ রাখা হয়েছে হ্যাঁ মুক্তিযুদ্ধারা দেশের যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য একটা একটা শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য বাংলাদেশের স্বাধীন এবং মুক্তিযোদ্ধা যারা যারা আমাদের দেশের জন্য যাদের অবদানটা বেশি তাদেরকে একটা অনার নিশ্চিত করতে অবশ্যই তাদের যে কোটার ব্যবস্থা চালু করা হয়েছিল একটা জাতির তাদের প্রতি সম্মান তাদের প্রতি শ্রদ্ধা তাদের প্রতি কৃতজ্ঞতা তাদেরকে আপহল করার জন্য এই কোটা ব্যবস্থা চালু করেছিল এখন মুক্তিযুদ্ধ হয়েছে সাতচল্লিশ বছর হয়েছে সাতচল্লিশ বছরের মুক্তিযুদ্ধে এখন কিন্তু মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান সন্ততি এবং তাদের নাতিপতি সব মিলে সংখ্যাটা বিশাল বিশাল সংখ্যা এবং তাদের জন্য নিজেরাও যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা ব্যক্তিগত সুবিধার জন্য করেছিলেন এখন তাদের মধ্যে থেকে এটা একটা সংস্কার দাবি রাখে অবশ্যই মুক্তিযুদ্ধ কোটা বাতিল করার কোনো যৌক্তিকতাই নাই এক আরেকটা হচ্ছে পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থায় যারা থাকেন যেমন ক্ষুদ্র নিগৃষ্টি বলি কিংবা আদিবাসী সমাজ ব্যবস্থায় যারা বসবাস করে তাদেরকে বলি তাদেরকে অবশ্যই কোটা ব্যবস্থায় নিয়ে আসতে হবে এই দুইটা ব্যবস্থা এবং নারী দেরকে কোটা ব্যবস্থায় রাখা এই তিনটা কোটা ব্যবস্থা রেখে বাকিগুলোকে আমরা অবশ্যই সংস্কার করার দাবি করেছি এটাকে আমরা কোটা ব্যবস্থা সংস্কারের কথা বলেছি যে জায়গা থেকে যে মানে একটু কথা আমি সংযুক্ত করব আন্দোলনের সাথে আমি প্রথমেই বলেছি যে আমি সংস্কারের একবারে সরাসরি পক্ষেও নয় আবার সংস্কারের যে সরাসরি বিপক্ষে তাও নয় আমি এখানে যুক্তি দেখাবো আপনাদের যে দাবিটা দাবিটায় ছাপ্পান্ন থেকে আপনারা দশ পার্সেন্টে নিয়ে আসতে চাচ্ছেন সেক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী কথা আপনি বলছেন সেইখানে আপনারা বলছেন দশ পার্সেন্ট আজ ক্ষুদ্র নিগোষ্ঠীর কথা যদি আমরা চিন্তা করি বাংলাদেশে যদি ক্ষুদ্র নিগোষ্ঠীর চিন্তা করি জনসংখ্যার হার অনুপাতে পাচ্ছে দুই পার্সেন্ট তারা এমনি পাবে জনসংখ্যার দিক থেকে আমরা যদি জেনারেলি চিন্তা করি যে তাদের জনসংখ্যা কত রয়েছে এবং তারা দুই পার্সেন্টের কিছু কম মানে আমি ধরে নিচ্ছে তাহলে দুই পার্সেন্ট তাহলে দুই পার্সেন্ট কিন্তু জেনারেলি তারা পাচ্ছে আর বর্তমান সরকার যেটা রেখেছে পাঁচ পার্সেন্ট হারে তাদের এই ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য আদিবাসী কোটা বা এই যে এদের জন্য রাখা সংরক্ষিত হয়েছে পাঁচ পার্সেন্ট আমি রেখে দিচ্ছি আপনাদের যৌক্তিকতাতেই যে এটা প্রয়োজন রয়েছে আপনারাও বলছেন যে হ্যাঁ কিছুটা প্রয়োজন রয়েছে তাহলে আমি পাঁচ পার্সেন্ট রাখলাম দেন নারীদের জন্য রয়েছে দশ পার্সেন্ট আর আপনি যদি নারী একজন নারী বলছে যে আমার চাকরির প্রয়োজন নাই চাকরি প্রয়োজন নাই বলে না তারা বলছে তারা যোগ্যতার যোগ্যতার বিচারে আমরা এখানে বিচার করতে হবে আজ আমি যদি পুলিশ বাহিনীতে একজন নারীকে চাকরি দিই সঙ্গে যদি একজন পুলিশকে চাকরি দিই আমার বন্ধু সার্কেলে এমনও অনেক পুলিশ রয়েছে নারী কর্মী একটা অপারেশন করলে পুরুষ কর্মী দশটা করছে নারী কর্মীটা পারছে না পারছে না বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন তাকে হতে হচ্ছে তাহলে এই জায়গাটাকে এই পিছিয়ে পড়া নারীটাকে আমাকে কিন্তু তুলে নিয়ে আসতে হবে আমি যত বেশি তাদেরকে ইনফ্লুয়েস করব জবে ঢুকাবো তত বেশি তারা উদ্বুদ্ধ হবে এবং পরবর্তী জেনারেশন তাদেরকে থেকে শিখবে সে পারছে আমি কেন পারবো না এখানে যদি সেই কোটা পদ্ধতিটা বাতিল হয় নারী তাহলে নারীরা পিছিয়ে পড়বে এই জায়গায় তারা সংস্কারের কথা বলছে রাজা ভাই যে বিষয়টা আছে যে আমাদের কিছু কিছু জায়গা আসলে নারীদেরকে লাগে যেখানে আপনার কোনো নারী মানে আসামি ধরতে যাবেন তাকে তল্লাশি নারীকেই করতে হবে সেই জায়গায় নারীর যৌক্তিকতা আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যদি মেধাক্রম দেখি এই এইচে শিশু বিভিন্ন জায়গায় তো সমান অংশগ্রহণ আছে তারা তো সেই জায়গায় আজকে আছে এবং আমরা দেখলাম যে আমার চাকরির ব্যবস্থা নিশ্চিত করার জন্য যে আমাদের প্রাইমারি লেভেলে এসি পাস নারী দেওয়া হতো পরবর্তীতে সেই সংখ্যাটা আবার এখন যোগ্যতা স্বাক্ষর রাখছে সেই জায়গায় তারা নারী নারী এসেছে তারা সংস্কার চাচ্ছে সব জায়গায় সংস্কার চাচ্ছে এই জায়গায় সরকার আসলে ঠিক সময়ে আওয়াজ না একটা বৈরী সম্পর্ক করলো কিনা যে জায়গায় আপনারা বলতে চেয়ে আসলে আমাদের একটা বিরোধ প্রজন্মকে বলছেন যারা তারা স্বাধীনতার বিপক্ষে বা মুক্তিযুদ্ধের যাদেরকে সবার সম্মান দেওয়ার কথা বলতে তাদেরকে মুখোমুখি দাঁড় করা হলো কিনা বিষয়টাতে আমি সেটাই বলছি আমি বলছি যে এই নারীর বিষয়ে তাহলে দশ পার্সেন্ট রাখতে হবে এখানে দায়ভার আসলে সরকার আছে কিনা হ্যাঁ অবশ্যই কিছুটা রয়েছে আপনি দেখেন পাঁচ পার্সেন্ট আর এই দশ পার্সেন্ট টোটাল পনেরো পার্সেন্ট হলো তারপরে চলে আসেন প্রতিবন্ধী আপনি কি চাইবেন যে আপনার বাড়ির পাশে যে একজন প্রতিবন্ধী রয়েছে সে জব করে যদি খায় বা চা কোনো কাজ করে খায় আপনার ভালো লাগা সবচেয়ে বেশি আপনার কাছে হাত পেতে যখন চাইবে আপনার খারাপ লাগাটা বেশি তাহলে এই যে এক পার্সেন্ট কোঠা তার জন্য প্রয়োজন তাহলে আমার টোটাল পনেরো পার ষোলো পার্সেন্ট কোটা কিন্তু হয়ে গেল চলে আসেন জেলাভিত্তিক কোঠা আজ সমস্ত জেলায় কেন কোঠা রাখা হয়েছে আজ জেলা ভিত্তিক কোঠা না হলে হাতে গোনা 5 থেকে ছয়টি জেলা সমস্ত চাকরি নিয়ে যাবে আজ রাসাইতে নিয়োগ হবে আপনি ঢাকা থেকে এসে চাকরি নিয়ে চলে যাচ্ছে তাহলে এই এলাকার মানুষগুলো বঞ্চিত হবে শিক্ষার দিক থেকে সমস্ত জেলাগুলো কিন্তু একত্রিত হতে পারে এখন কি সেই অবস্থা আছে যে সব এলাকায় সমভাবে মেধা না আমরা কোনো শিক্ষাগত যোগ্যতা আছে সরাসরি আপনি যদি একটা যোগ্যতা আপনি আমি একটু বলি আপনি বললেন যে ক্ষুদ্র নিগোরেশনের জন্য 5 শতাংশ কোঠা যোগ্যতা দেখিয়েছেন প্রতিবন্ধীদের জন্য 1% কোঠা এটা যোগ্যতা দেখেছেন মুখ্য

মোট জনসংখ্যার দুই দশমিক ছয় শতাংশের মধ্যে আমরা কোটা রেখেছি ছত্রিশ শতাংশ এখন আমরা বলছি যে এইটা ছত্রিশ শতাংশ না রেখে এখানে যে ক্ষুদ্র নিগৃষ্টি প্রতিবন্ধী মুক্তিযুদ্ধ পোষ্যকোঠা এবং জেলা কোটা অবশ্যই বাতিল করা উচিত জেলা কোঠাটা কোনো যৌক্তিকতাই নাই নারী কোটা সব মিলেই আমরা দাবি করেছি দশ শতাংশ করা হোক টোটাল সব মিল আনুপাতিক হারে সেটা দশ শতাংশ করা হোক এখন যে কোটা ব্যবস্থাটা অবশ্যই পিছিয়ে পড়া কিংবা মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হয়েছিল সেটা তাদেরকে আফল করার জন্য এটা বৈষম্যকে দূর করার জন্য শুরুতে করা হয়েছিল যে তারা সুযোগ সুবিধা থেকে পিছিয়ে যাবে কেন তাদেরকে সামনে দিকে নিয়ে যাওয়া আসা হোক কিন্তু এই মুহূর্তে স্বাধীনতার সাতচল্লিশ বছর পরে এসে এই কোটা ব্যবস্থাটাই বরং বৈষম্যের সৃষ্টি করছে এখানে দেখেন যে সব মিলে মানে শতকরা আশি থেকে পঁচাশি শতাংশ তারা কোটা বহির্ভূত অবস্থা থাকছে আর বাকি দশ থেকে পনেরো শতাংশ তারা কোটা পাচ্ছে তারা দশ থেকে মানে শতাংশ শতাংশ ছাত্র বা যারা চাকরি তারা তারা পেয়ে যাচ্ছে নিশ্চিত করতে পারছে এটা নিশ্চিতভাবে একটা বৈষম্য তাহলে আপনি দেখেন চাকরির বাজারে যদি আপনি চিন্তা করেন প্রতি বছর বিসিএস পরীক্ষার ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রায় চার থেকে পাঁচ লক্ষ শিক্ষার্থী তারা বিসিএস পরীক্ষায় বসে অথচ চাকরিতে নিয়োগ পাবে হচ্ছে সব মিলে মাত্র আসন আছে দুই হাজার একুশশো থেকে বাইশ সিট আছে সব মিলে তাহলে বিসিএস পরীক্ষাতে একই অবস্থা কোটা বিসিএস এর জন্য উপযুক্ত উপযুক্ত একরকমভাবে আমি যদি পিএসসির আন্ডারে যে চাকরি পরীক্ষাগুলোগুলি সব সকল সব সকল ধরনের চাকরির ক্ষেত্রে একই অবস্থা বিরাজ করে এখন আমরা মূল ক্ষেত্রটা কোন জায়গায় রাষ্ট্রীয়ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা ছাড়া কৃষিতে ডেভেলপমেন্ট ছাড়া নতুন উদ্যোগে একটা শিল্প ব্যবস্থা উন্নত করা ছাড়া নতুন নতুন শিল্প কারখানা তৈরি করা ছাড়া রাষ্ট্রীয় উদ্যোগে শিল্প কারখানা তৈরি করা ছাড়া সত্যি বেকার সমস্যা বেকার যে সমস্যা রয়েছে এটা দূর করার মানে মাধ্যমে শুধুমাত্র এই কোটা কোটা ব্যবস্থায় যে মানে সমস্যা তৈরি হচ্ছে দেখলাম যে স্লোগানগুলো আসলে আন্দোলনকারী দিচ্ছে যে স্লোগান ব্যাপারে কোনো ইতিবাচক কিছু দেখতে পান কিনা যেখানে তারা আস্থা রাখছে যাদের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো সে মানুষগুলোর প্রতি তারা আস্থা রাখছে জাতির জনকের প্রতি তারা আস্থা রাখছে এমনকি তাদের কথার ভিতরে প্রধানমন্ত্রী নীতি এবং তার সততার জন্য যখন নিরীক্ষা বিভিন্ন আন্তর্জাতিকভাবে তারা সেই জায়গায় আস্থা রাখছে এর ভিতরে কিছু ইতিবাচক খুঁজে আমি এটা ইতিবাচক হিসেবে দেখব যে একটি আন্দোলন করছে আসলে তারা প্রকাশ করতে চাচ্ছে যে আমরা সরকারকে বেকায়দায় সেটা মনে হয়েছে যে আমরা সরকারকে বেকায়দায় ফেলার জন্য নয় বা আমরা স্বাধীনতার বিপক্ষের শক্তির হয়ে কাজ করছি এটাও নয় আমরা স্বাধীনতার পক্ষে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু তারা সংস্কার চায় এটা একটি ভালো লক্ষণ আমি যেটা মনে করি অবশ্যই এটা অবশ্যই একজন বাঙালি হিসেবে একজন স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে তারা যে স্লোগানগুলো ব্যবহার করছে আমি এটা অবশ্যই পজিটিভ হিসাবে এই স্লোগানগুলো পরবর্তী যে কোনো সময় যেকোনো আন্দোলনে তাদেরকে উদ্বুদ্ধ করবে দেশের প্রতি ভালোবাসা দেশের জন্য যারা অবদান দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসাটা অনেক অংশেই বৃদ্ধি করে দিবে এটা আমি মনে করি এবং এই আন্দোলনে আপনার মূল্যায়নটা কি যে একটা দাবির আন্দোলন তাদের অধিকারের জন্য আন্দোলনে সার্বিকভাবে তরুণ প্রজন্মের যে ধরনের মনোবৃত্তি যে ধরনের করে নিজের অধিকার আদায় এই বিষয়ের ভিতর কি কি বিষয়টা আপনার কাছে আপনার মূল্যায়নটা কি না এখানে যে দাবি তো অবশ্যই যৌক্তিকতা আছে এবং দাবি আদায় যোগ্য এখন যে দাবি স্লোগানগুলো উঠেছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই বঙ্গবন্ধু তো একজন ব্যক্তি না শুধু একটা প্রতিষ্ঠান বলতে পারি জাতি বলতে পারি বাঙালির চেতনা মুক্তিযুদ্ধের চেতনা তাহলে মুক্তিযুদ্ধের চেতনা যেটা যে একটা বৈষম্যহীন সমাজ একটা যেখানে কোনো বৈষম্য থাকবে না সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ মানে বৈষম্যহীন সমাজ থাকবে তাহলে এই বৈষম্য কোনো যৌক্তিকতা থাকতে পারে না স্লোগানের মাধ্যমে এই বিষয়টা উঠে আসছে এখন যেখানে আসলে সম্মান জানানোর জন্য কোটাগুলো দেওয়া হয়েছিল এবং আসলে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে কোটাগুলো দেওয়া হলো সে কোটাটা কিভাবে করে বৈষম্যমূলক ব্যবস্থা হিসাবে আত্মপ্রকাশ করলো সর্বশেষ হ্যাঁ এটা অবশ্যই বৈষম্যমূলক আমি একটু বললাম যেখানে শতকরা শতকরা দুই দশমিক ছয় তিন শতাংশ মানে যারা বসবাসকারী শিক্ষার্থীদের জন্য চাকরি প্রত্যাশীদের জন্য কোটা রাখা হয়েছে ছত্রিশ শতাংশ আর বাকি জেলা কোটা রাখা হয়েছে দশ শতাংশ নারী কোটা রাখা হয়েছে এটা স্পষ্টভাবে বৈষম্য চাকরি বাজারে চাকরি নাই একজন যে চাকরি প্রার্থী যে দেখা গেল যে তাকে পঁচিশ ছাব্বিশ বছর ধরে পড়াশোনা করার পরে পঁচিশ ছাব্বিশ বছর ধরে পড়াশোনা করার পরে তাকে চাকরিতে বসতে হবে বত্রিশ বছর

সাধারণ শিক্ষার্থীর অধিকার সংরক্ষণ পরিষদ তারা দীর্ঘদিন ধরে বলছিল এবং যেই জায়গায় আজকে বৈঠকে বসল বিকাল চারটার দিকে বর্তমান সর সরকারের মানে সরকারি দলের সাধারণ সম্পাদক সড়ক সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে প্রধানমন্ত্রীবাহিত সাংগঠনিক সম্পাদক জয়েন্ট সেক্রেটারি নানক সাহেব আছেন সাংগঠনিক সম্পাদক দুইজন আছেন সহ আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা বসলেন এবং তারা বলেন যেখানে যৌক্তিক দাবিটুকু এবং তার ভিতরে যৌক্তিকতা খুঁজে পেলেন তো তারা দীর্ঘদিন ধরে বলছেন এবং এর প্রতি তারা কর্ণপাত করেননি কী জন্য এত হিউজ একজন শিক্ষার্থী তারা বলছেন তারা কর্ণপাত করছেন না এই বিষয়টাকে কেমন করে বল মূল্যায়ন করবেন আন্দোলনটা আসলে দীর্ঘদিন যাবৎ চলে এসছে এটা ঠিক কিন্তু আসলে এসে যে পরিমাণ বেগটা এই মুহূর্তে এসে পেয়েছে সেই বেগটা কিন্তু পূর্বে দিতে পারে না তাহলে তার আগে ছিল না তারা শুনতে চান আন্দোলন বছর পার হয়ে গেছে জন্য যে কোটা রয়েছে তিরিশ শতাংশ সেটা আমি তিরিশ শতাংশের পক্ষে নয় এটা আমি সত্য কথা যে আমি তিরিশ শতাংশের পক্ষে নয় আমি এটা নামিয়ে নিয়ে আসার পক্ষে আমি তাদেরকে অসম্মান করার জন্য নয় কারণ সাতচল্লিশ বছর পরে যদি চিন্তা করেন একটা জেনারেশন সেকেন্ড জেনারেশন আসতে যুদ্ধ করেছে সেই সময় যদি তার বয়স পঁচিশ বছর ধরি এখন তার সাথে সাতচল্লিশ যোগ করলে তার বয়সটা কত দাঁড়ায় এই যে এই ক্যালকুলেশনে আমি আসলে কোটাটাকে ডে বাই ডে বছর ওয়াইজ বছর আজকে যদি তিরিশ বছর তিরিশ শতাংশ রাখা হয়েছে হয়তো একটা মাইল ফলক তৈরি করা উচিত যে আগামী পনেরো বছরের মধ্যে একটা নীল আসবে এটা করা উচিত আমার কাছে যেটা মনে হয়েছে পনেরো বছর বা বিশ বছর একটা ক্যালকুলেশন করে একটা পর্যালোচনা করে যে পনেরো বছর বা বিশ বছরের মধ্যে এটাকে নিলে পরিণত করা উচিত তবে শতাংশ বেশি হয়েছে এটা আমি বলি যে কারণে কিন্তু বিশেষ যে চাকরির নিয়োগ পরীক্ষাগুলো কোটাধারীদের জন্য রাখা হচ্ছে মুক্তিযোদ্ধা সেখানে কিন্তু ফিল আপ হচ্ছে না আসল ফাঁকা থাকছে পরবর্তীতে আপনার বিশেষ পরীক্ষা নিয়ে সেটাকে আবার পূর্ণ করতে হচ্ছে তাহলে কেন ফাঁকা রাখতে হবে আমার কথা যদি মেধাবী নেব তাহলে ফাঁকা রাখার দরকার নাই তো আজ আর একটা কথা আমি এখানে বলবো যে এত কিছু হতো না যদি আমলাতান্ত্রিক জটিলতাটা না থাকতো আজ আমরা বাঙালি সরকারি জব পেলে নিজেদের মতন আরাম আয়স করে কাটাচ্ছি আজ বিভিন্ন বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকালে যা দেখবেন নিজের মধ্যে সেই চেতনাটা সৃষ্টি করে যে আমার উপর ন্যস্ত দায়িত্বটা আমাকে পালন করতে হবে আজ আমরা বাঙালিরা নিজের দায়িত্বটুকু পালন করছি না যে কারণে আপনার একটি ফাইল

রাজনৈতিক আন্দোলন সংগ্রাম এবং এর ভিতর দিয়ে তাদেরকে গণমানুষের সবচেয়ে আস্থাশীল এবং দীর্ঘ সময় ধরে জনগণ আশ্বার এমন একটি দলে তারা রূপান্তরিত হয়েছে সেই দল কি কি কারণে এই সিদ্ধান্ত নিল যে তিরিশ পার্সেন্টের যে সিদ্ধান্তটা নিল এবং এই তিরিশ পার্সেন্ট ছাড়া বাকি সবাই সেটা অযৌক্তিক মনে করছে শুধু তাই নয় এই তিরিশ পার্সেন্টের সুবিধাভিদ্ধ যারা পড়ছে তারা অযৌক্তিক মনে করছে এই ধরনের সিদ্ধান্ত কি কারণে আসলে একটু ষোলো বছরের কাছ থেকে জানতে চাই তার মূল্যায়নটা

গণ আন্দোলনকে ভয় পাচ্ছে আপনি দেখেন যে এটার আগে যেটা জানতে চাচ্ছি যে তারা তাদের দ্বারা কি ধরনের সিদ্ধান্ত আসলো তাদের কাছ থেকে গণমানুষের তারা আস্থা রাখতে পারছেন এমন একটা সিদ্ধান্ত সে দল কি কারণে নিল সে দলের সরকারই তো নিল হ্যাঁ না এখন মানে এটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্তের বিষয় এখন একটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ কেন তারা করতে যাচ্ছে সেটা আউমলিগের একান্ত নিজস্ব বিষয় না তারা তো করেইছে তারা তো করেইছে ত্রিশ শত শত কত তারা করেছে হ্যাঁ সেটা সেটা বিষয় কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি যে আউমলিগ তো আপনি শুরুতে বলেন গণমানুষের দল এখন গণমানুষকেই তো বল হয়ে পাচ্ছে এমন একটা গণমানুষের দল হয়ে গেছে যে গণমানে যেখানে আন্দোলন করছে যক্তিভাবে আন্দোলন করছে সেখানে কিন্তু কোনো বড় ধরনের অঘটন ঘটে নাই গতকালকে পুলিশ হামলা করছে হামলা করার আগ পর্যন্ত কোনো ধরনের ঘটনা ঘটেনি যদিও যে কোনো গণ আন্দোলনের ক্ষেত্রে এখন আমরা দেখেছি যে এখানে মুক্তিযুদ্ধের বিরোধীরা উৎপাতে আছে পিছনের কোন শক্তি আছে কেউ কোনো কলকাঠিন আছে এরকম নানানভাবে এটা এখানে ইয়ে করা হচ্ছে ট্যাগ দেওয়া হয় ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয় সরকারের পক্ষ থেকে বা সরকার দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এরকম করার চেষ্টা করা হয় কিন্তু সত্যিকার অর্থে কি এখানে আছে যেমন এখানে কোটা সংস্কার করলে এখানে ছাত্রলীগের যারা আজকে কর্মী আছে তাদেরও সুবিধা হবে এখানে বিভিন্ন যারা রাজনীতি করছে বিভিন্ন রাজনৈতিক দলের আছে ছাত্র রাজনীতি করতেছে সবার সুবিধা হবে হবে যারা ছাত্র রাজনীতি করছে না তাদের সুবিধা হবে আজকে এই আন্দোলনে যে এবি সিদ্দিকি যার চোখে সমস্যা হয়েছে হামলায় আহত হয়েছে সবচেয়ে বেশি সেই তো ছাত্রলীগের কর্মী আমরা দেখেছি পত্রপত্রিকে দেখেছি তার ইয়াতে দেখেছি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর এই ধরনের আন্দোলনের চোখ আমরা চোখ নষ্ট সৌরভ ভাই আমি একটু একটু সংযুক্ত করব যে তাহলে কি আপনি আমরা যেটা বলছি সরকার তরফ থেকে যেটা গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটালো পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করলো এবং একটি রটনা রটানো হলো যে এবি সিদ্দিকী নামের যে ব্যক্তিটি সে ব্যক্তিটি মারা গিয়েছেন সরকার ইমরাজ তার নিজস্ব ব্যক্তিগত ফেসবুক পেজে স্ট্যাটাসটা স্ট্যাটাসটা দিয়েছেন আমি নিজেও দেখেছি তারপরেই আন্দোলনটা বেগবান হয় এবং উপাচার্যের যে বাসভবন বাসভবনের সামনে রক্ষিত যে গাড়িগুলো রয়েছে এবং বাসভবন ব্যাপকভাবে ভাঙচুর করা হয় এবং যারা তারা ভাঙচুর করলো আমি মনে করি একজন ছাত্র কখনোই তার শিক্ষকের বাড়ি এইভাবে ভাঙচুর করতে পারে না এখানে অবশ্যই তৃতীয় শক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করেছে এবং মুখে কাপুর বেধে না সেটাই সেটা সেটা এই জিনিসটা এই আন্দোলনের এই ড্রাইভারটা কার এই যারা আন্দোলন করছে তাদের উপরে বর্তাবে যে আমি আন্দোলন করছি আমার আন্দোলনটাকে আমি নিজের হাতে রাখতে পারি এখন আন্দোলনটাকে একটা একটা বিশেষ মানে যে পরিষদটার কথা বলছেন সেই পরিষদ না এখন আন্দোলন তো সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হয়েছে সেই জায়গায় নিয়ন্ত্রণের সেই অর্থ সুযোগ না কিন্তু একটা জিনিস দেখলাম যারা সেই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা যেখানে যারা আন্দোলনকারী শিক্ষার্থী আছেন তারা বলেছেন যে এখানে আন্দোলন থেকে কোন সহিংসতা হবে না কোন ধরনের সহিংসতা যে করবে তাদেরকে তুলে ধরা হবে কিন্তু সেই জায়গায় বিভিন্ন আন্দোলনের সুযোগটা পাচ্ছে কি কারণে যেটা সহিংস রূপ দেখা গেল উপাচার্যের বাসভবনে একটা মাঝের একজন শিক্ষার্থী মারা গিয়েছে কিন্তু এই আক্রমণটা বেশি বাড়ি পৌঁছাবে এই গতিপথটা কে নির্ধারণ করবে না এটা তো অবশ্যই তদন্তের দাবি রাখে তদন্ত করা হবে এই যে আন্দোলনের বাড়ির দরজায় এখানে তো আন্দোলন তো এটা

সমস্ত ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীকে নিয়ে গিয়ে স্টেশন বাজারের একটি বাজারকে পুড়িয়ে তারা কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট করলাম আজ গতকাল রাত্রেও যে এই ধরনের কাজ করেনি চক্রে দিবে যারা ছিল প্রত্যেকেই মানে এই গুজবে কান্না দেওয়ার জন্য সুস্পষ্টভাবে সাথে সাথে যখন থেকে শুনেছে যে গুজব সুস্পষ্ট ভাবে এই কাজগুলো করেছে কিন্তু ঘটে গেছে না এখন এখন একটা বিষয় একটা বিষয় আন্দোলন যখন একটা গণজোয়ারের রূপ নেয় গণজোয়ারের রূপ ক্ষেত্রে কিছু কিছু ঘটনা ঘটতেই পারে এটা স্বাভাবিক এই এখন দেখতে হবে এখানে এরকম ঘটনা ঘটলো কেন এতদিন ধরে একটা শান্তিপূর্ণ মুভমেন্ট চলছে সেখানে পুলিশ হামলা করার প্রয়োজন মানে করলো কেন সেখানে ছাত্র কেন হামলা করলো এরকম ঘটনা কেন ঘটলো এতদিন তো কোনো ইয়ে হয় নাই ভাই আমি আপনার সাথে একটু সংযুক্ত করবো ছাত্রলীগ কখন গেছে যখন আপনার উপাচার্যের বাড়িতে হামলা করে গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে তার বাসভবন ভেঙে ফেলা হয়েছে উপচার্যকে মানে সরাসরি আক্রমের মুহূর্তে সেখানে তাকে শেল্টার দেওয়ার জন্য ছাত্রลีก সেখানে ইনভলভ হয়েছে তার আগে কিন্তু হয়নি আপনাদের এটা ভাবতে হবে আমি আবারও বলছি কোন একটি শক্তি আপনাদের এই আন্দোলনটাকে সামনে রেখে আপনারা হয়তো বুঝতে পারছেন না সামনে জায়গা আন্দোলন যুক্তি কথা তো অবশ্যই রয়েছে কিন্তু এই যদি তাদেরকে দায় দেন আন্দোলনকারীদেরকে যদি দায় দেন সে জায়গায় পুলিশ প্রশাসনের

এই সংগঠনের তরফ থেকে আসলে আমি যেটা মনে করি যে ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল যে আমি একজন ছাত্র হিসেবে আমার শিক্ষকের বাড়ি এইভাবে ভাঙচুর করেছে আমি জানি না আমার ছাত্র ছায়ায় কে বা কারা নিজস্ব উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজটা করেছে অবশ্যই সেটা আমার দায়ভার আসে যেহেতু আমি নিয়ন্ত্রণে রাখতে পারিনি দুঃখ প্রকাশ করা উচিত ছিল সেটা করেন হোসেন যে যারা আসলে আন্দোলনকারী গিয়েছেন তারা তো হকি স্টিক নিয়ে বা বাসের লাঠি নিয়ে যাননি পেট্রোল নিয়ে যাননি কিন্তু পেট্রোল নিয়ে যারা গিয়েছে যারা লাঠি নিয়ে নিয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়টা নিরাপত্তা ব্যবস্থা থাকে বিশ্ববিদ্যালয় বিহির জায়গায় বিভিন্ন ধরনের এই ধরনের শক্তি আসলে বিভিন্ন সময় হামলা চালাতে পারে এই ফুটেজটা ফুটেজ ধরে মানে তাদেরকে আইনের কাঠগড়ায় নিয়ে যাওয়ার জন্য আপনার আন্দোলনকারীদের কোনো দাবি এসেছে এটা একটু বলি আমি এর যেটা আমি একটু বলেলামই যে এটা তদন্তের দাবি রাখে তদন্ত সম্পর্কে যারা দোষী হবে তাদেরকে অবশ্যই বিচার করা হবে কিন্তু মে পর্যন্ত এক মাস পর্যন্ত আন্দোলনকারী যারা ছিলেন যে প্রতিষ্ঠানের বিভিন্ন দায় ভার দিচ্ছেন তাদের দাবি অনেকে মানেন না যে তারা এক মাস কি কারণে সময় দিলো মানে এই দাবিটা যৌক্তিক কিনা দাবিটার গ্রহণযোগ্যতা আছে কিনা এই সিদ্ধান্তে সরকারকে উপনীত হতে এক মাস সময় লাগবে সাথে মানেননি কিন্তু তারা এই মাস সময় দিয়েছেন এই বিষয়টাকে কেমন ভাবে দেখছেন এবং যারা আসলে এই আন্দোলনটা মানছেন না যে এক মাস সময়টা মানছেন না তাদের না মানার কারণটা আসলাম ভাই আমি এখানে একটু সংযুক্ত করবো এই যে দাবিটা এই দাবিটা সরকার চাইলেই তার একটি যৌক্তিক কারণ রয়েছে যেমন সংশোধন করা অবশ্যই করবে যেমন সপ্তানব্বই সালে উনিশশো সালে শান্তি চুক্তি হয়েছে আজ যে উদ্দেশ্যে সেই শান্তি চুক্তির থেকে পাঁচ পার্সেন্ট তাদেরকে কোটা দেওয়া হয়েছে তাদের সাথে বৈঠক না করে তো আমি কোটা কত পার্সেন্ট রাখবো সেটা বলতে পারছি না কেন সময় নাও হয়েছে আজ প্রতিবন্ধী যে সংস্থা রয়েছে তাদের সাথে ব হবে তাদের কাছ থেকে মুক্ত যে সংস্থা রয়েছে তাদের সাথে ব হবে নারী নারী কর্মীদের অধিকার আদায়ের যে সংস্থা রয়েছে তাদের সাথে ব হবে এতগুলো বসার পরেই বটিতে কিন্তু সরকার একটা বলতে পারবে এত পার্সেন্টে আমরা নিয়ে আসতে পারব তার আগে কিন্তু পারবে না যে কথাটা বলেন যে আসলে এই এক মাস সময়টা আসলে যক্তিক সময় ছিল এবং অনেক শিক্ষার্থী হিউজ সংখ্যক শিক্ষার্থী সেই সময়টাকে যক্তিক মনে করেছে এবং তারা আস্থা রেখেছে যে সরকার যৌক্তিক সিদ্ধান্তটা নেবে কিন্তু তারপরও দেখলাম যে কিছু অংশ একাংশ এই মানে সমঝোতা বা এই ধরনের সময় দেওয়াটাকে মাননে তারা ভুয়া ভুয়া স্লোগানে আন্দোলন করছেন রোলারদের বন্ধ করে ফেলেছেন বাংলা একাডেমিতে তারা অবস্থান নিয়েছেন সহ রকিয়া হলে তারা অবস্থান নিয়েছেন কিন্তু এই যে তারা আস্থা রাখতে পারছেন একটা অংশ ওই অংশটা অনেকে বলছে যে অংশটা খুব বড় না আস্থা অংশটা কোনো রাজনৈতিক কারণে আস্থাহীনতার ভিতরে আছেন কিনা না এটা তো মানে মূলত এই আন্দোলনের সাথে যারা মূল যে স্ট্রিম যেটা আছে এই স্ট্রিম হচ্ছে আগামী এক মাসের সময় দিয়েছে রাষ্ট্রকে রাষ্ট্র সময় চেয়েছে এবং আন্দোলনকারীরাও সময় দিয়েছে এখন যারা এই ধরুন এই দাবিটা মানছে আছে ওই কমিটি বাংলাদেশে সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের একজন তারাও তারাও আন্দোলনকারী এখন যে আস্থাহীনতা কেন তৈরি হয় আমরা দেখেছি যে বারবার বিভিন্ন দাবি করা হয় দাবিটাকে পাশ কাটিয়ে যাওয়া হয় এই মানে সচেতন গ্রুপটা কারা এটা ভিন্ন কোনো গ্রুপ নাই এদের মধ্যে থেকেই এরা এরকম স্বতঃস্ফূর্তভাবে যে মুভমেন্টটা সেই মুভমেন্টের ক্ষেত্রে এরকম হতে পারে হয়তো বা কয়েকদিন পর ঠিক হয়ে আসবে আবার আবার তারা মেন স্ট্রিমে আসবে এটা একটা আন্দোলনের ক্ষেত্রে বড় আন্দোলনের ক্ষেত্রে এরকম কিছু ঘটেই এখন আরেকটা বিষয় আমি একটু যুক্ত করি যেখানে যে আপনি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কথা বলছেন একটা উদাহরণ সৃষ্টিকারী ভূমিকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিশ্ববিদ্যালয়ে এর প্রক্টর ভূমিকা কিছু না এখানে সাধারণ যারা আন্দোলন করছেন তাদের ভূমিকাটা বিশাল যে তারা বলছে যে এখানে আমাদের আন্দোলন আমাদের যক্তিক দাবির আন্দোলন অহিংস আন্দোলন আমরা এখানে কেউ কেউ ধরনের নাশকতা করতে পারবে না এটা যারা আন্দোলন করছেন তাদের বক্তব্য এখানে পাঁচ হাজারের অধিক শিক্ষার্থী সকালবেলা থেকে মানে আপনি পুরা দেখলে পারে পুরা জায়গা হয়ে গেছে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সাথে পোষণ করেছে রুয়েটে এই জায়গায় ধারাবাহিকভাবে আপনি তালাইমারি থেকে একটি পর্যায়ে পর্যন্ত হিউ শিক্ষার্থী এবং এর ভিতরে তারা দায়িত্ব নিতে পাচ্ছেন যে এই জায়গায় আমাদের দাবি নিয়েই আমরা থাকবো এখানে কোনো দ্বিতীয় পক্ষ বা বিভিন্ন হঠাৎ করে গজিয়ে ওঠা পক্ষ কোনো সুযোগ নিতে পারবে সুযোগ নিতে আসে তাকেও আইনি ব্যবস্থা এখানে প্রক্টরের ভূমিকা বিশাল কিছু না হ্যাঁ এটা গেল ছাত্ররাও সহযোগিতা করেছে এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন হয়েছে এখন আন্দোলনগুলো প্রত্যেকটা জায়গাতেই একই রকম ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেরকম হয়েছে এরকম হয়েছে এখানেও ঘটনা এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঘটতে পারতো যেখানে পুলিশ যদি হামলা করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এরকমের চেয়ে বেশি ঘটে নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেন গেটে অবস্থা নিয়েছে ছাত্ররা হাজার হাজার ছাত্ররা অবস্থা নিয়েছে সেখানে পুলিশ হামলা করছে পঞ্চাশ জন আহত হয়েছে সেখানে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি মাননীয় উপাচার্য ওখানে ছাত্রদের সামনে গিয়েছেন বক্তব্য রেখেছেন এবং রাষ্ট্রের কাছে সরকারের কাছে জবাবদিহিতা চেয়েছেন কেন সৌরভ আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেন ছাত্র রাজনীতিটা একেবারেভাবে জড়িত এখনও ছাত্র রাজনীতির সাথে আছেন আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে যখন সাধারণ শিক্ষার্থীর দাবিতে আন্দোলন গুলন হয় তখন সাধারণ যারা ছাত্র সংগঠন আছেন তারা কি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ নিতে পারেন ঠিক মতো আজকের দিনে এই জায়গায় অনেক মানে সীমাবদ্ধতা দেখেন কারণ আমরা এর আগে যে ছাত্রলীগের অবস্থান দেখেছি যে তারা আটানব্বই সালে যখন তার রাষ্ট্র ক্ষমতায় ছিল সরকার ক্ষমতায় ছিল তখন বিশির বিরুদ্ধে যখন সাধারণ শিক্ষার্থীর বিপরীতে অবস্থান গেছে তারা অবস্থান নিয়েছে এবং রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও দেখা যায় ছাত্রলীগের অবস্থান কোনো অপোজিট সাধারণ শিক্ষার্থীর বিরোধী অবস্থান ছিল না কিন্তু কিছু কিছু জায়গায় যে অবস্থানগুলো দেখেন যে তারা আসলে সেই জায়গাতে আছে কি না যে তারা সাধারণ শিক্ষার্থীর ভেতরের মানুষ বলে মনে হয় না এখন সাধারণ শিক্ষার্থী বলে সবাইই তো শিক্ষার্থী প্রথমত এখানে যারা মানে এই বোর্ডটা অনেকে আবার অসাধারণ হয়ে যেত সেই রকম কিছু আছে নাকি কেউ অসাধারণ না সবাই সাধারণ যারা রাজনীতি করছে বা রাজনীতি করছে না সবাই শিক্ষার্থী এখন শিক্ষার্থীদের একটা মঞ্চ শিক্ষার্থীদের একটা আন্দোলনের ব্যানার সেই ব্যানারে আন্দোলন হলে সেখানে সবাই আসতে পারবে যারা রাজনীতি করে তারাও আসতে পারবে যারা রাজনীতি করে না তারাও আসতে পারবে এই এই ক্ষেত্রে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আসলে ছাত্র সংগঠনগুলো সাধারণ শিখাতের দাবির সাথে থাকতে পাচ্ছেন না কি পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা তারা বিভিন্ন সিদ্ধান্ত সরকার আজকে যেমন সরকার কালকে যে কথাটা বলছে আজকে তারা সাধারণ শিক্ষার্থীর দাবির সাথে কিছুটা যৌক্তিক দাবির সাথে তারা ঐক্যমত পোষণ করছেন এই জায়গা থেকে ছাত্র সংগঠনগুলো ঠিক জায়গায় তারা রোল প্লে করতে পারছে কিনা না ছাত্র সংগঠনগুলো বলতে এখানে যে মানে প্রগতিশীল ছাত্র ভুক্ত যে সংগঠনগুলো আছে তারা সাধারণ শিক্ষার্থীদের এই দাবির পক্ষে পাঁচ দফা দাবির পক্ষে সম্পূর্ণরূপে একমত একমত থেকে তারা দায় দায়িত্ব নিয়ে যতটুকু মুভমেন্ট পরিচালনা হচ্ছে সেই পরিচালনার সাথে যুক্ত আছে মুভমেন্টের সাথে যুক্ত আছে এখন যেহেতু এখানে মানে সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতা আছেন তিনি ভালো বুঝবেন সেখানে ইচ্ছে করলে একটা মুভমেন্টে রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী যে মুভমেন্টের রূপ সেই রূপে মানে সরকার সংগঠন করতে পারবে না এখানে হতে পারে দুই একজন কর্মী থাকতে পারে আমি এখানে ছাত্র লীগ এমন একটি সংগঠন যে সংগঠন সাধারণ শিক্ষার্থীর যতগুলো ন্যায্য অধিকারের আন্দোলন ছিল তার অগ্রণী ভূমিকা কিন্তু সব সময় পালন করে এসেছে এবং কিছু কিছু আন্দোলন পর্যবেক্ষণ করলে পাবেন কিছু কিছু আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছে ছাত্রলীগ গিয়ে সেখানে সমর্থন জানিয়ে এসছে অধিকার আধারে আন্দোলন সে ধারাবাহিকতা ঠিক আছে সে ধারাবাহিকতার ভেতরে আছে কোনো জায়গায় আন্দোলনের সমর্থন দর নামে করে কোনো ভিন্ন কোন ঘটনা ঘটেনি অবশ্যই আমি এটা মনে হচ্ছি মানসিকভাবে অবশ্যই সমর্থন দিয়েছে নইলে ছাত্র সরকারি দলীয় একটি সংগঠন একটি আন্দোলন হচ্ছে সরকার যদি চাইতেন ছাত্র সংগঠন কিন্তু সেখানে হামলা করতে পারতেন সরাসরি সেখানে কিন্তু করেনি আর ছাত্রলীগের বিভিন্ন নেতারা সেই মঞ্চে উপস্থিত তারাও আন্দোলন করছে সরাসরি বিরোধিতা করছেন না এটা কিন্তু সবসময় করে এসেছে একবার অনুষ্ঠান শেষ পর্যায়ে সরব হোসেন যে সময়টা নেওয়া হয়েছে এর ভিতরে আসলে যৌক্তিক সমাধানের ভিতরে পৌঁছানো সম্ভব হবে না এই জায়গায় অনেকগুলো ঘাট পেরোতে হবে না আমরা আশা করি আশা করি মানে এই মুভমেন্টের যৌক্তিকতা কারণ বর্তমানে ক্ষমতায় আছে আওয়ামী লীগ আওয়ামী লীগ গণ আন্দোলনের দল তারা যদি তার গণ আন্দোলনের চরিত্রটাকে ভুলে না যায় তাহলে তারা অবশ্যই এই দাবির যৌক্তিকতার সাথে এবং এই গণজোয়ারকে অনুভব করে তারা দাবিটা অবশ্যই মেনে নেবে এটা কোটা কোটাকে কোটা ব্যবস্থাকে সংস্কার করবে অবশ্যই এবং আমরা যেটা মনে করি শুধুমাত্র কোটা সংস্কার করার মাধ্যমেই এই যে মানে চলমান সমস্যা সমস্যার সমাধান স্থায়ী সমাধান হবে না কোটা সংস্কার কোনো স্থায়ী সমাধান না সত্যিকার অর্থে বেকার সমস্যা সমাধান করতে হবে কর্মসংস্থান নতুন নতুন কর্মসংস্থান তৈরি করা ছাড়া নতুন নতুন কাজের সুযোগ তৈরি করা ছাড়া এই কোটা সংস্কারের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না ধন্যবাদ আমাদের সম্মানিত আমাদের মাঝে ছিলেন রাশিদুল ইসলাম রানজু সাবেক সভাপতিরা সে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ছিলেন সৌরভ হোসেন সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ফ্রন্ট তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে কথা বললেন এই বিষয়টা বিভিন্ন আমলাতান্ত্রিক বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে যে সমস্যাটা থাকে এবং সেই সমস্যার আসলে শিকার হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা যে দীর্ঘদিন ধরে যেই কোটাটা আছে অনেকাংশে সেই কোটার যোগ্য শিক্ষার্থী পাওয়া যায় না এবং এই জিনিসটা যতটুকু যত বড়ো কলেবরে আছে সেই কলেবরের সেই জায়গাতে সেইটা নাই তারপর যে যৌক্তিক সংস্কারে যে দাবিটা ছিল এবং বিভিন্ন ধরনের কোটা প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন পক্ষের যে ধরনের করে আলাপচারিতা বা বিভিন্ন বিশেষজ্ঞ মহলের বা এক ধরনের সুদূরপ্রসারী চিন্তা দরকার সেই চিন্তার বিভিন্ন জায়গায় যেমন অনুপস্থিতি ছিল অনেকেই মনে করছেন এই কোটা ব্যবস্থার যে সংখ্যাটে তারা আত্মপ্রকাশ করেছে তার ভিতরেই কিছু সমস্যা হয়তোবা ছিল না হলে পারে যে যোগ্যতার ভিত্তিতে যেই ধরনের কোটার কথার কথা সেই কোটাটা তো আমরা দেখতে পাই না সেই বিষয় নিয়ে আসলে যৌক্তিক সংস্কারের দাবিতে একটি সংগঠন বিশেষ করে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীর অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে তারা ছিলেন তারা দীর্ঘদিন ধরে দাবিটা করে এসেছেন এবং ধারাবাহিকভাবে নির্বাচনের আগে যখন দেখা যায় সবাই একটা দাবিটার একটা যৌক্তিক পরিণতি দেখতে চায় তারাও পরিণতি দেখতে চেয়েছে এবং একটা বড় আন্দোলনের মধ্য দিয়ে সরকার বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত নেতারা সেখানে গিয়ে সমঝোতা করেছেন দুই ঘন্টা ব্যাপী বৈঠকের মধ্য দিয়ে একটা সময়সীমা চেয়েছেন এবং এর মধ্য দিয়ে আমরা আশা রাখি যে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার হবে এবং এই সংস্কার যেহেতু দীর্ঘ সময়ের ভিতরেই হবে সুতরাং এই জায়গায় কোনো ধরনের কারপণ্য থাকবে না যাদের যেই জিনিসটা দেওয়া প্রাপ্য যেমন প্রতিবন্ধী যে সংখ্যাটা বললেন আমাদের আদিবাসী গোষ্ঠী তারা দীর্ঘ পথ পরিশ্রম করে তারা তাদের মূল ভাষাতে যেহেতু শিক্ষাটা নাই তাদের অর্থনৈতিক বিভিন্ন সীমাবদ্ধতা আছে তাদেরকে বিভিন্ন সময় তাদের জমি থেকে উচ্ছেদ করা হয় আমাদের নারীরা এখন এগিয়ে গেছে বিভিন্ন ধরনের সংস্কারের মতো ব্যবস্থা তারা আজকে বলতে পারছে এখানে ইতিবাচক দিক যে তারা বলছে আমরা যোগ্যতার ভিত্তিতে আমরা স্বাক্ষরবো সুতরাং একটা বিষয় এসেছে যেমন যারা আসলে কোটার সুবিধা পাবেন তারাও বলছে যে আমাদের কোটার দরকার নেই মানে এই জায়গাটা একটা সংস্কারের দাবি রাখে সবাই বোধের জায়গা থেকে আসছে আমরা অবিলম্বে সংস্কারমূলক একটা কার্যকর ব্যবস্থা দেখতে পাবো এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি